Hey guys, Assalamualaikum. Welcome to my channel Rimu's Blog and Cooking. So guys, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ইউনিক রেসিপি ডিমের কারি। তো চলো শুরু করি। প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। এবার তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা যেভাবে ডিম ভাজি ওভাবে একটি ডিম গুলে নিতে হবে। এরপর তাকে কড়াইয়ের ভিতরে দিয়ে দিতে হবে। এবার ডিমটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এক পাশে হয়ে গেলে এবার এগুলোকে রোলের মতো করে মানিয়ে নিতে হবে। রোল করা হয়ে গেছে। এবার এগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিতে হবে। এবার অন্য একটি কড়াইতে দিয়ে দিতে হবে তেল। এবারও তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা ঝাঁজ চলে না যাওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দেব আদা বাটা, রসুন বাটা। এবার আরও ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। এরপর মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিতে হবে সামান্য পানি। এখানে তোমরা নর্মাল পানিতে ইউজ করো। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। এবার ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিব জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর এর ভিতরে দিয়ে দেবো সামান্য পানি, যেন মশলাটা ভালোভাবে কষে যায়। এরপর দিয়ে দেবো এখানে আলু। মা কিন্তু আগে এখানে আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছিল। এরপর মশলাটাকে আলুর সাথে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা আলুর গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। এরপর তাকে ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর দিতে হবে গরম পানি। মা কিন্তু আগে গরম পানিটা করে রেখেছিল। এরপর যখন এটা হয়ে যাবে সিদ্ধ, এরপর দিয়ে দিতে হবে সেই এক এক করে ভেজে রাখা ডিমগুলো। এক এক করে সবগুলো ডিম দিয়ে দিতে হবে। সবগুলো ডিম হয়ে গেছে। এরপর এটাকে একটু ঢাকনা দিয়ে নেড়ে নিতে হবে। এরপর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ কত দুর্দান্ত লাগছে। এরপর এর উপর দিয়ে দেবে ধনে পাতা কুচি। এরপর দিয়ে দিতে হবে ফালি করে কাটা কাঁচামরিচ। এরপর আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ আমাদের ডিমের কারি তৈরি। তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের ডিমের কারি। এটা কিন্তু তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে। আর আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। বাই।